হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমু সৌদ আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আমি টেবিল সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ এমএসওয়ার্ডের টেবিলকে কীভাবে আপনার কাস্টমাইজ করবেন এবং টেবিলের ভিতরে কীভাবে কাজ করবেন সে সম্পর্কে আলোচনা করছি আজকের ভিডিওতে আমি টেবিলের অ্যালাইনমেন্ট টেক্সট ডাইরেকশন এবং সেল মার্জিনস এই গোটি অপশান সম্পর্কে আলোচনা করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ প্রথমে আমি টেক্সট অ্যালাইনমেন্ট সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ টেবিলের ভিতরে টেক্সটগুলো কিভাবে থাকবে সেটি আপনি নির্ধারণ করবেন কিভাবে। যেমন এখানে দেখুন আমার এই টেবিলের ভিতরে টেক্সটগুলো রয়েছে সবগুলো বাম পাশে আমরা যদি টেক্সটগুলো সেন্টারে নিতে চাই অথবা ডানে অথবা উপরে নিচে নিতে চাই সেটি কিভাবে নেব যেমন আমি এই পুরো টেবিলটি সিলেক্ট করলাম বর্তমানে আমার টেস্টগুলো পাশে রয়েছে আমি যদি এইগুলি সেন্টারে নিতে চাই তাহলে এইখানে দেখুন অ্যালাইনমেন্ট সেকশনে এইখানে একটি বাটন রয়েছে এই অ্যালাইন টপ সেন্টার এটিতে ক্লিক করলে সেটি সেন্টার চলে আসবে কিন্তু এটি উপরের দিকে সেন্টারে চলে গেছে এখন উপরের দিকে কেমন রয়েছে সেটি বোঝার জন্য আমরা এই টেবিলের সাইজটি একটু বড় করছি এটি আমি ডিস্ট্রিবিউট রো করে দিলাম তাহলে আমার সেল সাইজটা বড় হয়ে গেলাম তাহলে দেখুন আমার প্রত্যেকটি টেক্স কিন্তু সেলের উপরের দিকে রয়েছে এবং হচ্ছে সেন্টার পয়েন্টে রয়েছে তারপর আমরা যদি এটি ডান পাশে উপরের দিকে কোনায় নিতে চাই তাহলে পুরো টেবিলটি সিলেক্ট করার পরে এখানে এই যে অ্যালাইন টপ রাইট এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন উপরের দিকে বাম পাশে চলে গেছে তারপর আমরা যদি টেক্সগুলি হরিজেন্টালে মাঝখানে এবং বাম দিকে অথবা ডান দিকে নিতে চাই তাহলে কীভাবে নেব যেমন আমরা যদি এই বাটনে ক্লিক করি তাহলে দেখুন আমার সকল টেক্সট পাশে চলে আসতেই কিন্তু এখানে ভার্টিক্যালি কিন্তু সেন্টার রয়েছে তারপরে আমরা যদি এই সেন্টার বাটনে ক্লিক করি তাহলে দেখুন এগুলো ভার্টিক্যালি এবং হরিজেন্টালি সকল দিক থেকে কিন্তু বর্তমানে সেন্টারে রয়েছে তারপরে আমরা যদি এই ডান পাশের এই বাটনে ক্লিক করি অর্থাৎ সেন্টার রাইটে ক্লিক করি তাহলে দেখুন এখানে ভার্টিক্যালি সেন্টার এবং হচ্ছে ডান দিক অবস্থান করছে অন্যভাবে এখানে আমরা বাম পাশে কোনাই নিতে চাইলে এই বাটনে ক্লিক করব এবং এখানে সেন্টারে নেব কিন্তু নিচের দিকে অর্থাৎ সেলের নিচের দিকে দেখুন এটি এই বর্তমানে সকল টেক্সট সেলের নিচের দিকে কিন্তু সেন্টারে রয়েছে সেটির জন্য আমরা এই বাটনটি ব্যবহার করব এবং একেবারে ডান পাশে কোনায় যদি আমরা টেক্স নিতে চাই তাহলে এই বাটনে ক্লিক করব তাহলে দেখুন সকল টেক্সট সেলের একবারে ডান পাশে কোনায় চলে এসেছে তারপরে আমরা যদি সকল টেক্স লেফটে নিতে চাই তাহলে এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন সকল টেক্স লেফটে চলে আসছে অর্থাৎ সেলের লেফটে চলে আসছে কিন্তু ভার্টিক্যালি সেন্টারে চলে আসছে এখন আমরা টেক্সট ডিরেকশন সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ টেক্সের ডাইরেকশনটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে টেক্সট ডাইরেকশন এই অপশানটি ব্যবহার করবেন যেমন আমি এই উপরের এই পুরো সেলটি সিলেক্ট করলাম অর্থাৎ পুরো রোডটি সিলেক্ট করলাম তারপরে অ্যালাইনমেন্ট সেকশনে এখানে টেক্সট ডিরেকশন এই বাটনে যদি ক্লিক করি তাহলে দেখুন আমার এই উপরের টেক্সগুলো কিন্তু এখন ভার্টিক্যালি চলে গেছে এবং এখানে উপর দিক থেকে শুরু হয়েছে তারপরে আমরা যদি এই বাটন আবার ক্লিক করি তাহলে দেখুন এটি ভার্টিক্যালি থাকবে কিন্তু একটি নিচ থেকে শুরু হবে তারপরে আমরা যদি আবার এই বাটনে ক্লিক করি তাহলে সেটি স্বাভাবিক অবস্থায় আসবে অর্থাৎ আগের মতোই এখানে হরিজেন্টালে অবস্থান করবে অনেক সময় আমাদের কাজের ক্ষেত্রে এখানে টেক্সট ডাইরেকশনটা চেঞ্জ করার প্রয়োজন হতে পারে তখন আমরা এই অপশানটি ব্যবহার করব তারপরে আমি এখানে উপরের সেল সাইজটি ছোটো করে দিচ্ছি এরপরে আমি সেল মার্জিন সম্পর্কে আলোচনা করছি সেল মার্জিনের কাজটি হচ্ছে আপনাদের টেক্সগুলো সেল থেকে কতটুকু দূরত্বে থাকবে সেটি আপনারা নির্ধারণ করতে পারবেন যেমন বর্তমানে আমাদের এই টেক্সগুলো এই সেল থেকে এখানে কতটুকু দূরত্বে রয়েছে তা আমরা জানি না এবং আমরা এর চাইতে দূরত্ব যদি বাড়াতে চাই অর্থাৎ আরেকটি স্পেস দিতে চাই অথবা কমাতে চাই তাহলে সেটি আমরা কীভাবে দেব সেটি দেওয়ার জন্য আমি এই পুরো টেবিলটি সিলেক্ট করলাম তারপরে আমি এই সেল মার্জিন এই বাটনে ক্লিক করলাম তাহলে দেখুন একটি বক্স চলে আসছে এখানে ডিফল্ট সেল মার্জিন রয়েছে হচ্ছে টপে জিরো বটমে হচ্ছে জিরো এবং লেফটে রয়েছে পয়েন্ট জিরো এইট এবং রাইটে রয়েছে পয়েন্ট জিরো এইট অর্থাৎ এখানে উপরে নিচে সবসময় জিরো এবং লেফট এবং রাইটে পয়েন্ট জিরো এইট রয়েছে আমরা যদি এখানে এটি বাড়াইয়ে দেই আমি এখানে পয়েন্ট ওয়ান করে দিলাম এবং এটিও আমি পয়েন্ট ওয়ান করে দিলাম তারপরে আমি ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে বাম পাশে একটু সরে গেছে ডান পাশে যেহেতু আমাদের এখানে প্রচুর স্পেস রয়েছে আমরা এটা বুঝতে পারছি না আমরা এটি বোঝার জন্য আমি পুরো টেবিলটি সিলেক্ট করলাম তারপরে আমি পুরো হাইটটা আমি কমাই দিচ্ছি এখানে মিনিমামটা আমরা দিয়ে দিচ্ছি তারপরে এখানে ফিটে গিয়ে আমরা অটো ফিট কন্টেন্ট রেডি করে দিলাম তারপরে আমরা এখানে কাজের সুবিধার্থে আমি এটি ডান দিকে দিচ্ছি রাইট দেখার সুবিধার্থে তারপরে আমি পুরো টেবিলটি সিলেক্ট করলাম এবং এখান থেকে সেল মার্জিনসে ক্লিক করলাম এখানে আমরা যদি টপে এখানে বাড়াই দেই এখানে পয়েন্ট আমরা ওয়ান করে দিচ্ছি এবং বটমে আমরা এখানে পয়েন্ট ওয়ান করে দিলাম তারপরে লেফটে আমরা এখানে পয়েন্ট ওয়ান ফাইভ দিতে পারি পয়েন্ট ওয়ান ফাইভ দিলাম এবং রাইটে আমি পয়েন্ট ওয়ান নাইন দিয়ে দিলাম তারপরে ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে আমাদের এই যে সেলের মার্জিনটি বেড়ে গেছে অর্থাৎ উপরের দিকে স্পেস নিয়েছে বাম পাশের পাশে সকল দিকে স্পেস নিয়েছে এরপর আমরা সেলের মাঝে যদি কোনো স্পেস দিতে চাই অর্থাৎ এখানে যে আমাদের বর্ডার রয়েছে এই বর্ডারের ভিতরে যদি কোনো একটি স্পেস দিতে চাই এবং আমাদের এখানে যে মার্জিন রয়েছে এই মার্জিনের এখানে আরও একটি যদি বর্ডার নিতে চাই প্রত্যেকটি সেলে তাহলে আমরা এখানে পুরো টেবিলটি সিলেক্ট করলাম তারপরে সেল মার্জিনসে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা রয়েছে অ্যালাউ স্পেসিং বিটুইন সেল অর্থাৎ সেলের মাঝখানে যদি আমরা স্পেস দিতে চাই এই টিকটি আমরা দিলাম তারপরে এখানে পয়েন্ট জিরো ওয়ান রয়েছে আমরা যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এই প্রত্যেকটি সেলের মাঝখানে আরও একটি বর্ডার চলে আসছে এবং মাঝখানে একটি স্পেস রয়েছে আমরা যদি এই স্পেসটি কমাতে চাই অথবা বাড়াতে চাই তাহলে সেল মার্জিনসে ক্লিক করার পরে এখানে আমরা যদি একটু পয়েন্ট জিরো ফাইভ দিয়ে ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন এই যে আমাদের এখানে সেলের মাঝখানে একটি স্পেস চলে আসছে এবং এখানে প্রত্যেকটা সেলের ভিতরে আরেকটি করে বর্ডার চলে আসছে তারপর আমরা যদি এটি রিমুভ করতে চাই সেল মার্জিনটা ক্লিক করার পর আমি এখানে এই টিকটি উঠাই দিলাম তারপর ওকে ক্লিক করলাম তাহলে দেখুন সেটি রিমুভ হয়ে যাবে আজকের ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে টেবিলের টেক্সটকে লেফট রাইট সেন্টার ইত্যাদি অ্যালাইনমেন্টে নেবেন এবং টেক্সটের ডিরেকশন কিভাবে চেঞ্জ করবেন এবং টেবিলের সেলের মধ্যে কিভাবে আপনারা মার্জিন দেবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আপনারা যদি এমএস ওয়ার্ডের অন্যান্য ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ওয়ার্ড দু হাজার ষোলো ভার্সনের অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখতে পারেন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ